हेलो गाइस वेलकम टू माय चैनल। आज के आरेकटी नतून ब्लॉग भिडियो निये आपनादेर सामने हाजिर हयेछि। आज के आमी आपनादेर देखाबो एकटी नतून खाटेर डिजाइन आमादेर मेशिने काटिंग करा हयेछे, सेटा एखन आपनादेरके देखाबो। एई जे देखते पाच्छेन मेशिने एई डिजाइनटी काटिंग करा हयेछे। एटी एकटी 2D डिजाइनेर खाट, खाटटा ततटा भालो ना चौकाटटा, तारपरो कास्टमार आमादेरके छाड़े ना, তাই জোর করেই উনি আমাদের কাছে এটা কাটিং করে নিয়েছেন। আসলে কি ডিজাইনগুলো দামি কাঠ এবং শুকনো কাঠ বা কাঁঠাল কাটে করলে ভালো হয়, তারপরেও ভালো হয়েছে। দর্শক যখন দেখবেন আপনারা লক্ষ্য করবেন 2D ডিজাইনের শেপগুলো কীরকম। এই যে এখন আমি মেশিন থামিয়ে দিয়েছি, অপারেটর বাইরে গেছে, তাই আমাদের মেশিনটা দেখতে পাচ্ছেন। এই মেশিনেই ডিজাইন করা হয়, ডিজাইন কাটিং করা হয়। এখানে আপনারা এটা সুন্দর একটা ডিজাইন, কিন্তু এখানে আপনারা পুরোপুরি হয়তো দেখতে পাচ্ছেন না। দেখুন আপনাদের দেখাচ্ছি কিভাবে ডিজাইনটি, এই যে ডিজাইনটি, মানে কাটটা চৌকাটটা ততটা ভালো না কিন্তু, তারপরও কাস্টমার আমাদেরকে জোর করেই করিয়েছেন। কারণ আমরা শুকনো কাঠ বা কাঁঠাল কাঠ বা ভালো কাঠ ছাড়া নকশা করি না, তারপরও উনি ডিজাইন করে চাইছেন, আমরা তাই করে দিলাম, ভালো হয়েছে। কিন্তু দামি কাঠ, সেগুন কাঠ, কাঁঠাল কাঠ, এগুলো কাঠ হলে অবশ্য ভালো হতো, বেশি ভালো হতো, কিন্তু ওই কাঠগুলাই উনি সরবরাহ করতে পারেনি, তাই আমরা এই কাঠটি উপরেই করে দিতে বাধ্য হয়েছে। তাছাড়া তো আমরা কোনো উপায় দেখছিলাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে কাটিং করা হয়েছে, যে মেশিনে আমরা এখন এই চৌকাঠটি সরিয়ে নতুন আরেকটি চৌকাঠ বসিয়ে দেব, দিয়ে আজকে 2D ডিজাইন করতেছি। তারপর 3D ডিজাইন আমরা করব। অলরেডি কতগুলো চৌকাঠ আমাদেরকে কাস্টমার দিয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলোকে আমরা সময় মতো ডেলিভারি দিতে পারছি না। কাস্টমার এত, মানে আমাদেরকে অনেকগুলো, আমরা MDF বোর্ডের উপরেও ডিজাইন করে থাকি, তো আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমি আপনাদেরকে দেখাবো। ওই যে দেখা যাচ্ছে চৌকাঠ অনেকগুলো আমাদেরকে, দরজার জন্য ডিজাইন করার জন্য 16টা দরজার চৌকাঠ দিয়ে গেছেন। তো আমরা সময় মতো এই খাটের 2D খাটের ডিজাইন শেষ করলে 3D ডোর ডিজাইন করা শুরু করব। আমার অপারেটর সাহেব এখন এই মুহূর্তে নাই, এই জন্য আমি ডিজাইন করেও সরবরাহ করতে পারছি না। ডিজাইন আমি কম্পিউটারে যে ডিজাইন করে থাকি, অপারেটর সেটা মেশিনে খোদাই করে থাকেন। তো হ্যালো গাইস, আজকে এই পর্যন্ত ব্লগ ভিডিওটি। আপনাদের নতুন যখন নতুন নতুন ডিজাইনের আমরা নকশা করা শুরু করব, তখন আপনাদের আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।